মানিকগঞ্জের সিংহাইর উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাই আবু রায়হানকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে ছোট ভাই রোমান। গেল রাতে উপজেলার জয়মন্তপ ইউনিয়নের ভাকুম ফকিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় গেল রাতে পরিবারের সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে। 12টার দিকে রোমান ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে রায়হানকে গলা কেটে পালিয়ে যায়। পরে রায়হানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংহাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যুর হামলায় নুরুল ইসলাম হাওলাদার নামে এক জেলে নিহত হয়েছে। গতকাল গভীর রাতে মেঘনা নদী থেকে মাছ ধরে ফিরে আসার সময় সংঘবদ্ধ জলদস্যুরা উপজেলার চর আবদুল্লাহ এলাকায় হামলা করলে নুরুল ইসলাম হাওলাদারের মৃত্যু হয়।